श्रीभूमि स्पोर्टिंग क्लाबर मातृ प्रतिमा निरंजन जो शोभायात्रा से आयोजित होच्छे। धीरे धीरे एगिए आसछे मिकी माउस, देखते छोटोदेर खूब मजार जिनिस मिकी माउस। তারপরে এগিয়ে আসছে অসাধারণ একটি নৃত্য, তোমায় দেখাবো। ২০২৪ সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা অর্থাৎ মা দুর্গা গণেশের যে মূর্তি, এ বছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শেষবারের মতন তোমাদের দেখাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়ে। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়ে। দশভুজা মা তুমি ত্রিনয়নী মা, শ্রীভূমিতে তোমার রূপের নেই কো তুলনা। প্রেমে পড়ে তোমায় দেখি মা, ও দুর্গা মা। সিঁদুর খেলার বরণ সাজে মা, বাজলো বিজয়ারি গান। জয় জয় মা দুর্গা মা, ফিরে ফিরে এসো মা। জয় জয় মা দুর্গা মা, বছর বছর এসো মা। আজকে 15 তারিখ অর্থাৎ 15ই অক্টোবর, আর আজকের দিনেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে রেড রোডে বিরাট কার্নিভেল। আর তার পাশাপাশি কিন্তু আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা নিরঞ্জনের যে শোভাযাত্রা সেটিও আয়োজিত হচ্ছে। চলো সরাসরি আজকে তোমাদের এই ভিডিও মাধ্যমে সেখানে নিয়ে যাব, কত সুন্দর করে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে থিম তিরুপতি বালাজি মন্দির, তার যে মাতৃ প্রতিমা সেটি নিরঞ্জন হয় সেটি তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করি সবার ভালো লাগবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কারা কারা এসছো বা কারা কারা ভেবেছিলে আসবে তাদের কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেওয়া, শেয়ার করে দেওয়া অবশ্যই। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা নিরঞ্জন হবে দেবীঘাটে। তো চলো সেটারই যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা চট করে দেখে নেওয়া যাক। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মাতৃ প্রতিমা নিরঞ্জন এখান থেকে শুরু হলো। এখানে দেখতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা আছে লাইটিংয়ের মাধ্যমে। ধীরে ধীরে শুরু হবে, এখান থেকেই শুরু হবে ধীরে ধীরে। চলো দেখতে থাকি কী কী আকর্ষণ আছে এবছরে ২০২৪ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা নিরঞ্জনের যে শোভাযাত্রা। এখানে ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়ির মাধ্যমে কিন্তু এই যে শোভাযাত্রার শুভারম্ভ হলো। এরপর ধীরে ধীরে আলোকসজ্জা, আলোকসজ্জার একটি গেট এগিয়ে এগিয়ে আসছে। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়ে। দশভুজা মা তুমি এই মুহূর্তে বড় একটি ট্যাবলো কিন্তু এগিয়ে আসছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, দেখতে পাচ্ছ লেখা আছে। এবং এই বছরের যে থিম তিরুপতি বালাজি মন্দির, সেই মন্দির কিন্তু এখানে প্রিন্ট করা আছে। এখানে আছে গণেশের যে মূর্তি এবছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। ধীরে ধীরে এগিয়ে আসছে আরও একটি লাইটের গেট, যেখানে মায়ের মুখ আঁকা আছে, এখানে মহিলারা আছে। আরো একটি লাইটের গেট এগিয়ে আসছে।
ছৌ নাচের একটি নৃত্য পরিবেশন করা হচ্ছে। এখানে ধীরে ধীরে এগিয়ে আসছে রনপাড়া, সব রনপাড়া দেখা যাচ্ছে। তারপরে আরও একটি আলোর গেট, যেখানে শিব ঠাকুরকে দেখা যাচ্ছে। শিব ঠাকুরের একটি আলোর গেট এগিয়ে আসছে এবং তারপরে আরও একটি রনপাড়া এগিয়ে আসছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে। মিকি মাউস দেখতে পাচ্ছ, ছোটদের খুব মজার জিনিস মিকি মাউস। আগুনে একটি গোলক, ধীরে ধীরে এগিয়ে আসছে দেখতে পাচ্ছ। ট্যাবলোটা এগিয়ে আসছে ধীরে ধীরে। লক্ষ্মী, মা লক্ষ্মীর যে প্রতিমা শ্রীভূমির 2024-এর মা লক্ষ্মীর প্রতিমা ধীরে ধীরে এগিয়ে আসছে, দেখবো একটুখানি। ২০২৪-এর শেষবারের মতন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মা লক্ষ্মীর প্রতিমা। এই পাশে বিরাট এক লাইট, আলোকসজ্জা সজ্জিত, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। ধীরে ধীরে এগিয়ে আসছে বাদ্যযন্ত্রের যে দল, বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। স্পোর্টিং ক্লাবের শেষবারের মতন কার্তিক প্রতিমাকে, কার্তিক ঠাকুরের প্রতিমাকে সরাসরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2024-সালের শেষবারের মতন কার্তিক প্রতিমাকে। 12 নম্বর ট্যাবলোর মধ্যে আছে কিন্তু মা দুর্গা, অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের শেষবারের মতন মা দুর্গা, মা দুর্গার যে প্রতিমা সেটি আছে 12 নম্বর ট্যাবলোতে। 2024-সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা অর্থাৎ মা দুর্গা। অশুভ শক্তির বিনাশে তুমি যে মা, শারদ মা, অশুভ শক্তির বিনাশে তুমি যে ভালোবাসি, শ্রীভূমিতে আসি, দুর্গা বেশে তোমায় খুব দেখতে ভালোবাসি, প্রেমে পড়ে তোমায় দেখে মা। সর্বশেষে ঢাকির দল আসছে ধীরে ধীরে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঢাকির দল, সর্বশেষ ঢাকির দল। শেষবারের মতন তোমাদের দেখাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ, অর্থাৎ তিরুপতি বালাজি মন্দির। এদিকের যে প্রত্যেকটি স্থাপত্য ফুটে উঠেছে এখানে তিরুপতি বালাজি মূর্তি, এবং সামনে যে তিলক, সেই তিলক এবং ওপরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা এই মণ্ডপ। এখানে লক্ষ্মী পুজো হবে, অর্থাৎ লক্ষ্মী ঠাকুরের অলরেডি চলে এসেছে। তোমাদের মণ্ডপটা দেখিয়ে দিই, ভেতরের অংশটা সেজে উঠেছে, আর এই যে মা লক্ষ্মী ভেতরের অংশটি সেজে উঠেছে সুন্দর করে। শেষবারের মতন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দির। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়ে, দশভুজা মা তুমি ত্রিনয়নী মা, শ্রীভূমিতে তোমার রূপের নেই তুলনা, প্রেমে পড়ে তোমায় দেখি মা, ও দুর্গা মা, ভালোবাসে তোমায় সবাই মা।
তো এই মুহূর্তে মাতৃপ্রতিমা ধীরে ধীরে অগ্রসর হলো দেবীঘাটের উদ্দেশ্যে। তোমাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে পুরো মাতৃপ্রতিমা নিরঞ্জনের যে বিশেষ শোভাযাত্রা, সেই শোভাযাত্রা পুরোপুরি দেখালাম। কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে আমাদের ভিডিওটি এখান থেকে করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অরভাইজ ব্লগ ইউটিউব চ্যানেলে মায়ের গমনের মাধ্যমে কিন্তু বাঙালির উৎসব শেষ হয় না, কারণ এরপরেই কিন্তু অপেক্ষা করছে কালী পুজো। কালী পুজোর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে রেখো। চলো নিচ্ছি বিদায়। আশ্বিনীতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়ে, দশভুজা মা তুমি ত্রিনয়নী মা, শ্রীভূমিতে তোমার রূপের নেই।